বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, রাজ্য সরকার, রাজ্যের কৃষি দপ্তর কৃষকদের উন্নয়নে বিভিন্ন রকমের চেষ্টা করে যাচ্ছেন। একদিকে কৃষকদের থেকে সরাসরি ধান ক্রয় করা হচ্ছে, তো নানানভাবে কৃষকদের বীজ, উন্নত মানের বীজ দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ট্রেনিং দেওয়া বিনামূল্যে, সেই সব কিন্তু ইতিমধ্যেই করে আসছে কৃষি দপ্তর। তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে সাব্রুম রেলস্টেশন সংলগ্ন এলাকায় তৈরি হওয়া 500 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন বীজ শোধনাগার ও 1000 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন বীজ সংরক্ষণাগারের আজকে শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেছেন অবশ্যই কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এই সংশোধনাগারের শোধনাগার এবং সংরক্ষণাগারের উদ্বোধনের মাধ্যমে কৃষকদের আরও যে বিভিন্নভাবে সাহায্য হবে সেই কথাই কিন্তু তুলে ধরেছেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তাছাড়াও কৃষিমন্ত্রী রূপাইছড়ি ফার্ম চৌমুনি এলাকায় 1000 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন চালের গোডাউনও উদ্বোধন করেছেন। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে বিভিন্নভাবে কিন্তু রাজ্যের কৃষি দপ্তর চেষ্টা করছে সাধারণ মানুষের, সাধারণ যারা কৃষকরা রয়েছেন তাদের সাহায্য করার। এবং আজকের এই বীজ শোধনাগার, বীজ সংরক্ষণাগার এবং চালের গোডাউন উদ্বোধন তারই কিন্তু অবশ্যই প্রমাণ। আজকের এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন যে শোধনাগার এবং সংরক্ষণাগার উদ্বোধনকে কেন্দ্র করে কি বলছেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, শুনে নেব। যেখানে সরকারের বসেছি 9 মাস 2018-তে, বাকি 2 মাসের মধ্যে 3 মাসের মাথায় যেখানে রাজ্যের উৎপাদিত ফসল, যেখানে এই রাজ্যের মধ্যে ঠিক মতো চাষবাস করে কৃষকরা পয়সা পেত না, শ্রেষ্ঠ ফল ছাড়া ভালো বসে কোনো মাটিতে রাজ্যে মাটিতে হয় না। এই গ্রিন পাইনাপেল আনারসকে আমরা পাঠিয়েছিলাম বিদেশে, দুবাইতে, কাতারে, এবং সেখানে কৃষকরা সমৃদ্ধ হয়েছে। আগে 8-10 টাকা বেশি কৃষকরা আনারস বিক্রি করতে পারত না, আজকের দিনে কম করে কুইন প্যারাপেল 20 টাকার নিচে বিক্রি করে না। কৃষক ইন্টারেস্টেড হয়েছে, নাহলে আগে গতানুগত পদ্ধতিতে 4-5 রুপয়ে যা হতো তা আজকে মুনাফা তিনি চিন্তা করে, কৃষকদের লাভ হচ্ছে চিন্তা করে কৃষক আত্মপসন্দ করছে। আমরা দেখেছি ধরেন সরকার বাবুকে নোবেল স্ট্যান্ড বাংলাদেশ এরিয়াতে, যেখানে পড়ে থাকতো ঠিক মতো চাষবাস কেউ করতো না। আমি এসেছিলাম, আমাকে দেখিয়েছিল যেখানে হ্যাক্টরকে হ্যাক্টর জায়গা, যেখানে পাইনাপেল চাষ থেকে অন্যান্য ফসল চাষের জন্য তিনি কৃষকদের উদ্বুদ্ধ করে কাজে লাগিয়েছেন। এভাবে সারা রাজ্যে কোন জমি খালে খালি রেখে কৃষকরা চাইছে না সেখানে যে কোনো ফসল যা হোক মাটি তাকে দেয়, মাটি যে ফসল দেবে সেই বছর উৎপাদন করার জন্য সরকারের পক্ষ থেকে আমরা সহযোগিতা করছি। আমরা চাইছি যে কিভাবে কোন ফসল করলে কিভাবে হবে, তাই তো রাজ্যব্যাপী প্রত্যেকটি ব্লকের মধ্যে আমরা কৃষক বন্ধু কেন্দ্র খুলে দিচ্ছি। অলরেডি আজকের দিনের মধ্যে 28টা কৃষক বন্ধু কেন্দ্র খুলেছি, কয়েকটি আমরা কেবিকে, এবং এই যে করার পরে কৃষক জ্ঞানার্জন কেন্দ্র আমরা করেছি, আজকে একটা করে এসেছি আমরা ঝুলাইগঞ্জ। তো এইভাবে আমরা চাইছি কৃষকদেরকে সমৃদ্ধ, তাদেরকে শিক্ষিত করা, তাদেরকে আধুনিক মাত্রা আধুনিক পদ্ধতিতে। আপনারা শুনলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কি বলেছেন আজকে এই অনুষ্ঠানগুলোতে উপস্থিত থেকে। আমাদের সঙ্গে সাব্রুম থেকে সরাসরি জুড়ে গেছেন সুকান্ত দাস, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। সুকান্ত দাস, শুনতে পাচ্ছ? সুকান্ত দা, যে বিষয়টা জানার চেষ্টা করব তোমার কাছ থেকে, যে এই 500 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন বীজ শোধনাগার, 1000 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন বীজ সংরক্ষণাগার এবং তার পাশাপাশি 1000 মেট্রিক টন চালের গোডাউন উদ্বোধন হয়েছে আজকে, এই যে বিষয়গুলো আজকে হলো সেটা কিভাবে সাধারণ মানুষ বা কৃষকদের সাহায্যে আসতে পারে কি মনে হয়? আজ সকালবেলা মন্ত্রী পঞ্জিৎ সিংহ রায় যখন রূপাচুরি যখন 1000 মেট্রিক টন চাল সংশোধনকারে উদ্বোধন করলো, এবং গতকাল থেকে সাব্রুম মহকুমার সাধারণ জনগণ এরকম যে বাম আমলও যেটা হয়নি, বা বর্তমানে যে আইপিএফটি বিজেপি জোট সরকারের যে এরকম যে বিভিন্ন যে সরকারের যে যে সমস্ত পরিকল্পনা নিয়ে উদ্বোধন করছেন সেটা নিয়ে এখন বিভিন্ন জায়গাতে সাব্রুম মহকুমার একটা উচ্ছ্বাসের মেজাজে ওরা দেখছে। একদম, আজকের এই যে তিনটে জিনিস উদ্বোধন হয়েছে তার পাশাপাশি রাজ্য সরকারের আরো কি কি পরিকল্পনা রয়েছে, এই মুহূর্তে কি আরো কি কি কিছু পরিকল্পনা রয়েছে কি জানা যাচ্ছে?
আরো জানা যাচ্ছে মানে বিভিন্ন সাপ্রুমের যে সাপ্রুমটা এমনিতে দক্ষিণ সাপ্রুম প্রান্তিক মহকুমা দক্ষিণ দক্ষিণ ত্রিপুরা থেকে সাপ্রুমটাকে বিভিন্ন ভাবে মানে সরকারি ভাবে সাজানো হচ্ছে মানে বিভিন্ন দপ্তর থেকে এবং কৃষি দপ্তর থেকে আজকে মন্ত্রী নিজেই বললো এবং সাপ্রুমকে অন্য চোখে দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নাকি সাপ্রুমটাকে বিভিন্ন ভাবে সাজিয়ে তোলার একটা পরিকল্পনা নিয়েছে বলে এমন একটাই জানিয়েছে। একদম, অসংখ্য ধন্যবাদ সুকান্ত দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, আজকে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তিনটে জিনিস উদ্বোধন করেছেন এবং তিনটে জিনিসই যারা কৃষক রয়েছেন তাদের জন্য অনেকটাই কিন্তু লাভবান হতে চলেছে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই কৃষকরা তো অনেকটাই লাভবান হবেন এবং অবশ্যই তারা অনেকটাই খুশিও রয়েছেন রাজ্যের এবং বিশেষ করে সাব্রুম মহকুমার যারা কৃষক রয়েছেন তারা। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।